নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর দ্রবণের দ্বিতীয় পর্বে এসে উপস্থিত। আমি শ্রীলা বিশ্বাস, বেথুন কলেজিয়েট স্কুলের রসায়ন বিভাগের শিক্ষিকা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দ্রবণের দ্বিতীয় পর্ব আমরা শুরু করব আয়ন বা ক্ষুদ্র কণার দ্রবীভবন এই অংশটি দিয়ে। ক্ষুদ্র অণু বা আয়নের দ্রবীভবন যখন ঘটে, তখন দ্রাবক হিসাবে যদি জলকে ভাবি, তাহলে জলের যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্তঃআণবিক ফাঁকা জায়গা বা অবকাশ থাকে, সেখানে সলিড পার্টিকেল গুলো আস্তে আস্তে তারা নিজেরা লুজ হতে থাকে এবং দ্রবীভূত হয়ে যায় দ্রবণের মধ্যে যে আন্তঃআণবিক অবকাশ সেই অঞ্চলের মধ্যে, এবং তৈরি করে সলিউশন। আমরা একটু দেখে নি। এখানে সোডিয়াম ক্লোরাইডকে যদি জলে দ্রবীভূত করি, তাহলে আমরা একটি নুন জল পাবো। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, তাকে যখনই জলের মধ্যে আমরা দ্রবীভূত করব, তখন আমরা এনএ প্লাস এবং সিএল মাইনাস এর আয়ন ফর্ম করবে জলের মধ্যে। একদম প্রথমেই খেয়াল করব আমরা এনএ প্লাস ক্যাটায়ন এবং সিএল মাইনাস অ্যানায়ন হিসাবে জলের মধ্যে থাকবে। একদম উপরিপৃষ্ঠে থাকা যে কণাগুলো, সেগুলো অত্যন্ত লুজ ভাবে আবদ্ধ থাকে, সেগুলো সহজেই তরলের মধ্যে চলে আসতে পারে। এখানে আমরা দ্রাবক হিসাবে যে জলকে ব্যবহার করেছি, জল হলো একটি পোলার দ্রাবক। পোলার শব্দটির অর্থ হচ্ছে এর মধ্যে দুটো পোল রয়েছে, একটা পজিটিভ পোল এবং একটা নেগেটিভ পোল। জল তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু দিয়ে। আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু হাইড্রোজেনের তুলনায় বেশি, সেজন্য অক্সিজেন কিছুটা হলেও নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন কিছুটা পজিটিভ চার্জ পায়। এইভাবে যেহেতু দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো পোল তৈরি করে বা পোল তৈরি হয়, সেই জন্য জলকে বলা হয় পোলার দ্রাবক। এবার এই যে ঠিক এইভাবে ডেল্টা প্লাস চার্জ পায় হাইড্রোজেন আর অক্সিজেন ডেল্টা মাইনাস, অর্থাৎ পোলার। এবার জলের মধ্যে এই অণুগুলো, দ্রাবক যে কণাগুলো, সেগুলো দ্রাবের এনএ প্লাস এবং সিএল মাইনাসকে এভাবে আবদ্ধ করে। অর্থাৎ প্লাস যেটা এনএ প্লাস যে কণাগুলো ছিল বা আয়নগুলো ছিল, সেগুলো পোলার দ্রাবকের নেগেটিভ যে কণা বা নেগেটিভ যে দিক, সেগুলো দ্বারা আকর্ষিত হয় এবং সেই জায়গাতে আবদ্ধ থাকে, এবং পজিটিভ দিক গুলো এইচ প্লাসের যে দিকগুলো, সেগুলো সিএল মাইনাসকে নিয়ে এভাবে দ্রবীভূত করতে পারে। ঠিক আছে, এই হলো দ্রবীভবনের অংশটি। এবার আমরা আরেকটা জিনিস এটা এখানে যেটা জানবো, আয়নীয় যে পদার্থগুলো, যেমন এখানে আমি যে ছবিটা দেখিয়েছি তোমাদেরকে, সেটা হলো যে ক্রিস্টাল যারা ফর্ম করে, তারা বিশেষ করে যে এনএসিএল, ক্যালসিয়াম ক্লোরাইড, কপার সালফেট ইত্যাদি, এদের বেলাতে কি হয়, এরা পজিটিভ এবং নেগেটিভ দুটো আয়নে বিয়োজিত হয়ে যায় এবং জলের অণুর আন্তঃআণবিক অবকাশে বা ফাঁকা জায়গায় নিজেরা দ্রবীভূত হতে পারে। কারণ জলকে যদি আমি ভাবি যে তারা এক একটা গোলাকার বৃত্ত ফর্ম করেছে, তাহলে সেই গোলাকার বৃত্তে যে মধ্যবর্তী অঞ্চলের যে ফাঁকা জায়গা, তার মধ্যে এই আয়নগুলো নিজেদেরকে ফিট করে নেয়। যদি প্রলম্বনের ক্ষেত্রে আসি, কণাগুলো এত বড় হয় যে আন্তঃআণবিক ফাঁকা জায়গা বা অবকাশের মধ্যে তারা নিজেদেরকে রাখতে পারে না, ফলত অভিকর্ষজ টানের ফলে নিচের দিকে থিতিয়ে পড়ে। আর কোলয়েড যখন তৈরি হয়, কোলয়েডের কণাগুলো অপেক্ষাকৃত বৃহৎ হয় বলে তারা জলের অণুগুলোকে সরিয়ে দিয়ে নিজেরা সেই জায়গাতে অবস্থান করে। এইভাবে তিন ধরনের পদার্থ, অর্থাৎ প্রকৃত দ্রবণ, কোলয়েড এবং সাসপেনশন, এইভাবে দ্রবীভবন তাদের মধ্যে ঘটে। এরপর আমরা কঠিন পদার্থ এবং গ্যাসীয় তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। একটি নির্দিষ্ট উষ্ণতায়, আমরা আসলে শব্দটা হচ্ছে দ্রাব্যতা, যেটা আমাদের কাছে একদম নতুন একটা শব্দ, সেটা বলতে কি বুঝি সেই নিয়ে একটু বলি। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে স্বাভাবিকভাবে যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, সেই ভর প্রকাশক সংখ্যাই হচ্ছে
ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে দ্রাবের দ্রাব্যতা। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিলাম এবং সেই পরিমাণটা হচ্ছে 100 গ্রাম, একটা নির্দিষ্ট উষ্ণতা, কারণ আমরা জানি যে উষ্ণতা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে দ্রাব্যতা পরিবর্তিত হয়ে যায়। তো সেই কারণে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে স্বাভাবিকভাবে, অর্থাৎ তাকে গরম বা ঠান্ডা না করে সাধারণ উষ্ণতাতে যতটা পরিমাণ দ্রাবক আমি দ্রবীভূত করতে পারি, সর্বোচ্চ যত পরিমাণ দ্রাবক আমি দ্রবীভূত করতে পারি সেই ভর সংখ্যাই হচ্ছে ওই উষ্ণতায় দ্রাবকের মধ্যে দ্রাব্যতা। অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমি দ্রাবক হিসাবে জল ব্যবহার করেছি এবং সেই জল 100 গ্রাম ভরের রয়েছে, তার মধ্যে এবং সেটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রয়েছে, অর্থাৎ ধরে নিচ্ছি ঘরের উষ্ণতায় রয়েছে, তাহলে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক ওই দ্রাবকের মধ্যে বা 100 গ্রাম দ্রাবকের মধ্যে স্বাভাবিকভাবে দ্রবীভূত হয়ে যেতে পারে সেই ভর সংখ্যাই হচ্ছে ওই দ্রাবকের, ওই দ্রাবের দ্রাব্যতা। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে। অর্থাৎ 20 উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি, সেটা ফিক্সড, 100 গ্রাম জলের মধ্যে সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম আমি সর্বাধিক দ্রবীভূত করতে পারি। সেই জন্য 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা হলো 36। এবার আমি যদি এটাকে এইভাবে অঙ্কের মাধ্যমে প্রকাশ করি, আমি ধরে নিচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় X গ্রাম কোনো দ্রবণের মধ্যে সর্বাধিক Y গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। অর্থাৎ দ্রবণের পরিমাণ হচ্ছে X গ্রাম এবং দ্রাবের পরিমাণ হলো Y গ্রাম। তাহলে দ্রাবকের ভর নির্ণয় করব আমি কিভাবে? দ্রবণ থেকে দ্রাবের ভর বিয়োগ করলে আমি দ্রাবকের ভর পেয়ে যাব। অর্থাৎ দ্রাবকের ভর এই অংশে X - Y গ্রাম। এইবার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে X - Y গ্রাম দ্রাবকের মধ্যে অবস্থিত দ্রাবের ভর Y গ্রাম, কারণ ওই দ্রবণের মধ্যে Y গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে প্রথমেই আমরা বলে নিয়েছিলাম। এবার 100 গ্রাম যদি দ্রাবক হয় তাহলে তাতে দ্রবীভূত দ্রাবের ভর কত হবে? Y × 100 / X - Y গ্রাম, অর্থাৎ 100 Y / X - Y গ্রাম। এটা কি হলো? এটা হলো দ্রাবের ভর। এবার দ্রাব্যতা যখন আমি মাপতে যাব তখন নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা = দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর / দ্রবণে দ্রাবকের ভর × 100। তাহলে যেহেতু দুটি দ্রাবের ভর এবং দ্রাবকের ভরই হচ্ছে দ্রাব্যতা, সেই কারণে দ্রাব্যতার কোনো একক নেই, দুটি ভরের অনুপাত তাই দ্রাব্যতার কোনো একক নেই। আমরা একটি অঙ্কের মাধ্যমে একটু বুঝি। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাবক সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়, ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত? অর্থাৎ দ্রাব্যতা আমাকে জানতে চাওয়া হয়েছে। আমি প্রথমে ইকুয়েশনটাকে লিখে ফেলি, দ্রাব্যতা = দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর / দ্রবণে দ্রাবকের ভর × 100। সবটাই দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জল, অর্থাৎ দ্রাবকের ভর এখানে 80 গ্রাম এবং দ্রাবের ভর 12 গ্রাম। তাহলে 12 / 80 × যদি 100 করি তাহলে আমি এই দ্রবণের দ্রাব্যতা জানতে পারবো, 12 / 80 × 100 = 15। দ্রাব্যতার যেহেতু একক নেই সেজন্য এটি একটি সংখ্যা। 2 নম্বরে আসি, 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 50, এই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জলের প্রয়োজন? অর্থাৎ এখানে দ্রাবকের পরিমাণ আমাকে জানতে চাওয়া হয়েছে, যেখানে দ্রাব্যতা দেওয়া আছে দ্রাব্যতা হচ্ছে 50 এবং দ্রাবের ভর 36 গ্রাম। আমি ফর্মুলাটা আবার লিখলাম, যেখানে দ্রাব্যতা হচ্ছে 50, দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর দেওয়া আছে 36 গ্রাম এবং দ্রাবকের ভর জানতে চাওয়া হয়েছে। ফর্মুলায় যদি আমি বসাই তাহলে 50 = 36 / X, যদি আমি জলের ভরকে X ধরে নিই, × 100, X এর মান হলো 72 গ্রাম। তাহলে এভাবে আমরা দ্রাব্যতার অঙ্কগুলো করে ফেলতে পারি। নেক্সট আমরা পড়ব, তরল পদার্থের উপরে
तरल पदार्थर मध्य जदि कठिन पदार्थ आम्रा द्रवीभूत करी ताहले द्रव्यतार उपरे उष्णता एवं चापेर की प्रभाव थाके। प्रथमे आसि उष्णतार प्रभावे। उष्णता माने बाइरे थेके आमि द्रवण जे द्रवणटा रयेछे जार मध्य एकटी द्रव एवं द्रावक मिश्रित अवस्थाय रयेछे सेई अवस्थाय ताके आमि उत्ताप दिच्छि बाइरे थेके गरम करछि। एखाने तीन धरनेर घटना हय। কি হয় কিছু কিছু লবণ আছে যেমন পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট এদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। বেশ কিছু লবণ আছে বা বেশ কিছু দ্রবণ আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তাদের দ্রাব্যতা কমে যায়। আবার কিছু দ্রবণ আছে যে ক্ষেত্রে যাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে কিন্তু খুব রিমার্কেবল নয়, সেগুলো খুব সামান্যই বাড়ে। এবার এগুলোকে যদি আমি একটি গ্রাফের মাধ্যমে প্রকাশ করি উষ্ণতা এবং দ্রাব্যতাকে, তাহলে এক্স এক্স যে অ্যাক্সিস তাতে আমি তাপমাত্রা বৃদ্ধি আর ওয়াই অ্যাক্সিসে দ্রাব্যতাকে যদি প্লট করি এবং লবণ হিসাবে আমি পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম সালফেট 10টা জল এই যদি আমরা প্লট করতে থাকি তাহলে প্রথম ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা দেখব সেটি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা ভীষণ সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যত আমি দ্রবণকে উত্তপ্ত করব দ্রাব্যতা বৃদ্ধি পাবে। নেক্সট দেখব NaCl। NaCl এর ক্ষেত্রে 30 ডিগ্রি সেলসিয়াস বা ঘরের উষ্ণতার থেকে একটু বেশি উষ্ণতায় দ্রবীভূত তো হয় কিন্তু KNO3 বা পটাশিয়াম নাইট্রেটের মতন এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে খুব রিমার্কেবল বৃদ্ধি হয় না। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমে যায়। আর এই ধরনের কেলাস জলযুক্ত যদি কোনো লবণ থাকে যেমন সোডিয়াম সালফেট যার মধ্যে 10 অণু জল রয়েছে, এই 10 অণু যে জল রয়েছে এটাকে আমরা কেলাস জল বলি। কেলাস গঠনে এই জলেরা এই সাহায্য করে। যদি কোনোভাবে জলগুলোকে বাইরে মানে জলগুলো উত্তাপে যদি বের করে দেওয়া হয় তাহলে কেলাসের ফর্মটা কেলাসটা আস্তে আস্তে কেলাস না থেকে অনিয়তাকারে পরিণত হয়, অনিয়তাকার কঠিন পদার্থে পরিণত হয়। এদের ক্ষেত্রে দ্রাব্যতার যে গ্রাফটা সেটা কি দেখছি আমরা, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বেশ খানিকটা দ্রাব্যতা বৃদ্ধি পেল এবং একটা সময় এসে দ্রাব্যতা ধীরে ধীরে কমে যায়। এরপর তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতার উপরে উষ্ণতা এবং চাপের মধ্যে চাপের অংশে আসব। চাপ বৃদ্ধি করলে কঠিন পদার্থের দ্রাব্যতার বিশেষ কোনো পরিবর্তন হয় না, যেহেতু কঠিন পদার্থ অসংলগ্ন সেজন্য এক্ষেত্রে দ্রাব্যতার পরিবর্তন বিশেষ দেখা যায় না। তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপরে উষ্ণতা এবং চাপের প্রভাব নিয়ে এবার আলোচনা করব। একদম প্রথম যে ছবিটা আমাদের সামনে রয়েছে সেটাতে কি রয়েছে, কিছু তরল পদার্থ রয়েছে তাই তো, তাকে আমরা গরম করছি। তিনটে যে ছবি আলাদা আলাদা, প্রথমে মৃদুভাবে তারপরে আরেকটু বেশি আর তারপরে তীব্রভাবে আমি উত্তপ্ত করলাম অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলাম। কি দেখব, আমরা জানি সবাই বাড়িতে যখন জল ফোটানো হয় তখন জল ধীরে ধীরে গরম হতে থাকে, তার মধ্যে বুদবুদ তৈরি হয়, নিচে থেকে বুদবুদ তৈরি হয়। প্রথমে বুদবুদের পরিমাণ অল্প থাকে তারপরে বেশি তারপরে আরো বেশি। জলে দ্রবীভূত যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যায় এই বুদবুদের আকারে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা অর্থাৎ জলীয় পদার্থের মধ্যে জলের মধ্যে যে গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থ যদি থাকে তাহলে উষ্ণতা বৃদ্ধিতে তরল পদার্থে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কমে যায়, বুদবুদ আকারে সেটা বেরিয়ে যায়। দ্বিতীয় হলো চাপের প্রভাব। আমরা কোল্ড ড্রিঙ্কস তো খাই প্রত্যেকে, সেখানে যদি এমন হয় যে কোকা কোলার কোনো একটা বোতল সেটাকে মুখটা যখনই আমরা খুলি তখন এরকম ফেনা বাইরে বেরিয়ে আসে। আসলে কি হয়, বেশি চাপে কার্বন ডাই অক্সাইডকে আমরা তরলের মধ্যে দ্রবীভূত করে ফেলেছিলাম, সেটা যখনই আমি মুখটা খুলবো বা স্বাভাবিক অ্যাটমসফিয়ারে আসবে বা স্বাভাবিক চাপে এসে অতিরিক্ত যে কার্বন ডাই অক্সাইড যেটা দ্রবীভূত করা হয়েছিল সেটি বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ চাপ মুক্ত করলে
কি হলো, দ্রাব্যতা কমে গেল, যে অতিরিক্ত পরিমাণ যে কার্বন ডাইঅক্সাইড সেটা বাইরে বেরিয়ে এলো। অর্থাৎ স্থির উষ্ণতায় চাপ যদি বাড়ায় তাহলে দ্রাবকের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়, যদি চাপ কমিয়ে ফেলি তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। এরপর আমরা আসব যে কখনো একটা কণা কিভাবে, কোন একটা ক্রিস্টাল যখন জলের মধ্যে দ্রবীভূত করতে চায় সেটা কিভাবে দ্রবীভূত হয়। দ্রবণের মধ্যে কণার গতি, আমি এখানে KMnO4 এর কয়েকটা ক্রিস্টাল রাখা রয়েছে, জলের মধ্যে দ্রবীভূত করতে চাইছি, দেখা যাবে সময়ের সাথে সাথে এটি এভাবে ব্যাপন পদ্ধতিতে ছড়িয়ে গেল চারপাশে। এটা আজকে আমি তোমাদের একটু সামনেও করে দেখাবো, খুবই সহজ, দেখতে ভালো লাগে, যে কোনো সময় নিজের বাড়িতে তোমরা করতেও পারো। আমার সামনে জল রাখা রয়েছে, এই জলের মধ্যে আমি 1 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ মেশাবো। যে মুহূর্তে মেশাবো একটাই ফোঁটা, দেখা যাচ্ছে কেমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। এবার যদি আমি বলি যে ঘনত্ব অনুযায়ী কিভাবে ছড়ালো, তাহলে উত্তর কি আসবে, বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় এভাবে দ্রাবটি ছড়িয়ে পড়লো। এভাবে জলের মধ্যে যে ফাঁকা জায়গা বা আন্তঃআণবিক অবকাশ যে জায়গাটা ছিল তার মধ্যে দ্রাবের কণারা নিজেদেরকে ছড়িয়ে নিয়েছে, নিজেদের অবস্থান ফিক্স করে নিয়েছে। যত সময় যাবে তত আমি দেখব যে এই দ্রবণটা আরো পুরোটা একটা সমসত্ত্ব দ্রবণ তৈরি হয়েছে। এই পদ্ধতিতে দ্রাবের কণার দ্রবণের মধ্যে বা দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়ার যে ঘটনা তাকে আমরা বলে থাকি ব্যাপন পদ্ধতি। এরপর আমরা আসব দ্রবণের শক্তিমাত্রা এবং তার একক। দ্রবণের গাঢ়ত্ব কেই আমরা তার শক্তি বলে থাকি, কেমন? তো এই শক্তিমাত্রাকে তিন ভাবে আমরা প্রকাশ করব। তার মধ্যে প্রথম হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ। আয়তন ভিত্তিক শতাংশ, 100 ml আয়তনের দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকতে পারে সেই ভর প্রকাশক সংখ্যাই ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ। অর্থাৎ 100 ml এর মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে সেটাকে আমরা বলছি তার আয়তন ভিত্তিক শতাংশ। এই ক্ষেত্রে এই শক্তিমাত্রাকে আমরা পার্সেন্টেজ এককে প্রকাশ করে থাকি। একটি অঙ্ক দেখি, একটা গ্লুকোজের শক্তিমাত্রা 15% বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি ঠিক ওপরের আয়তন ভিত্তিক শতাংশের যে সংজ্ঞা তাতে যদি আমরা এটাকে ফেলি তাহলে আমরা কি বুঝব, আমরা বুঝব যে এর মধ্যে 100 ml এর ওই দ্রবণের প্রতি 100 ml আয়তনে 15 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত রয়েছে। ভর আয়তন ভিত্তিক শতকরা মাত্রা যদি আমরা প্রকাশ করি তাহলে দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইনটু 100, এটাই হলো ভর আয়তনের ভিত্তিতে শতকরা মাত্রা। একটা অঙ্ক দেখে নি, 1500 ml আয়তনের একটি চিনির দ্রবণ রাখা রয়েছে, তার মধ্যে 180 গ্রাম চিনি দ্রবীভূত করা হয়েছে, ভর আয়তন ভিত্তিতে দ্রবণটির শতকরা মাত্রা নির্ণয় করো। তাহলে দ্রবণটির শতকরা মাত্রা কি, না দ্রাবকের ভর কত সেটা 180 গ্রাম চিনি দ্রবীভূত রয়েছে, আর আয়তন কত 1500 ml, এই হচ্ছে আয়তন। তাহলে 180 ÷ 1500 × 100 = 12, এটাই হলো তার শক্তিমাত্রা। সুতরাং দ্রবণটির শক্তিমাত্রা হলো 12%। আরেকটি অঙ্কে যাই, 1000 ml 20% ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রাবের পরিমাণ কত। 20% ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিশ্চয়ই তোমাদের মনে আছে, এর মানে হলো 100 ml দ্রবণে 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত রয়েছে। তাহলে 100 ml দ্রবণে যদি 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে তাহলে 1000 ml দ্রবণে কতটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকবে, 200 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত রয়েছে। তাহলে এইভাবে আমরা তার কি করলাম, তার শক্তিমাত্রা নির্ণয় করলাম। দ্বিতীয় আরেকটি ভাবে আমরা শক্তিমাত্রা নির্ণয় করতে পারি, সেটা হলো মোল পার লিটার। মোল পার লিটার হলো প্রতি লিটার বা 1 লিটারে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাকে ওই
সলিউশনের মোল পার লিটার শক্তি মাত্রা বা মোলারিটি বলা হয়। মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার। তাহলে মোলারিটি ইকুয়াল টু কি দাঁড়ালো? দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। এবার দেখে নি এই অঙ্কটা। 1.5 লিটার আয়তনের একটি সালফিউরিক অ্যাসিড আছে, যার মধ্যে 29.4 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। দ্রবণটির মোলারিটি কত? উপযুক্ত একক সহ দ্রবণটির শক্তিমাত্রা উল্লেখ করো। তাহলে প্রথমেই 29.4 গ্রাম H2SO4 তার মোল সংখ্যা আমি বার করব। মোল সংখ্যা কি করে বার করি? দ্রাবের ভর ডিভাইডেড বাই মোলার ভর। দ্রাবের ভর এখানে দ্রাবকে H2SO4 যেটা দেওয়া আছে অলরেডি 29.4 গ্রাম আমি দ্রাবক নিয়েছি। এবার H2SO4 এর মোলার ভর হচ্ছে 98 গ্রাম, ঠিক আছে? এইবার 29.4 গ্রাম ডিভাইডেড বাই 98 মোল পার লিটার যদি আমি বার করি, তাহলে দাঁড়াচ্ছে 29.4 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা 0.3 মোল। এবারে মোলারিটিতে যদি আমি ভাগ করি বা মোলারিটিটা যদি আমি বার করতে চাই, তাহলে দ্রবণের মোলারিটি ইজ ইকুয়াল টু H2SO4 এর মোল সংখ্যা, যেটা 0.3 মোল, আর দ্রবণের আয়তন, দ্রবণ কতটা পরিমাণ নিয়েছিলাম? 1.5 লিটার। তাহলে 0.3 মোল ডিভাইডেড বাই 1.5 লিটার ইজ ইকুয়াল টু 0.2 মোল পার লিটার বা 0.2 মোলারিটিতে। কেমন? আচ্ছা আরেকটা দেখি। 250 ml জলীয় দ্রবণে 28 গ্রাম KOH দ্রবীভূত আছে, পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে, কত গ্রাম? 28 গ্রাম। দ্রবণটির মাত্রা মোল পার লিটার এককে প্রকাশ করো। আচ্ছা, 1 মোল KOH অণু, তার মানে হয় 56 গ্রাম KOH। তার মানে আমাকে এখানে দেওয়া আছে কত গ্রাম KOH? 28 গ্রাম KOH। তাহলে 56 গ্রাম KOH ইজ ইকুয়াল টু, যদি 1 মোল হয় তাহলে 28 গ্রাম KOH ইজ ইকুয়াল টু কত হবে? হাফ মোল বা 0.5 মোল KOH। এইবার আমি তাহলে এবার এখানে পেয়ে গেছে 250 ml জলীয় দ্রবণে, তার মানে 0.5 মোল KOH অণু দ্রবীভূত রয়েছে। তাহলে মোল পার লিটারে যদি আমি প্রকাশ করি, তাহলে 250 ml এর জায়গায় আমাকে কতবার করতে হবে? 1000 ml। তাহলে আমি এই 1000 ml জলীয় দ্রবণে কত পরিমাণ পটাশিয়াম হাইড্রক্সাইড অণু আছে সেটা যদি বার করি, তাহলে কি দাঁড়ায়? 2 মোল KOH অণু দ্রবীভূত রয়েছে। তাহলে দ্রবণের মাত্রা হলো 2 মোল পার লিটার। লাস্ট যেটা আমরা বলবো সেটা হলো গ্রাম পার লিটারে শক্তি মাত্রা কিভাবে নির্ণয় করব। 1 লিটার আয়তনের দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে, সেই গ্রামে প্রকাশিত ভরই হচ্ছে ওই দ্রবণের গ্রাম পার লিটারে শক্তি মাত্রা। এর একক হচ্ছে গ্রাম পার লিটার। ঠিক যেভাবে মোল পার লিটার আমরা বার করেছিলাম, আমরা এবার গ্রাম পার লিটার বার করব। প্রতি গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন দ্বারা আমরা নির্ণয় করতে পারি। দেখে নি, 2.5 লিটার NaCl দ্রবণে যদি 20 গ্রাম NaCl দ্রবীভূত থাকে, গ্রাম পার লিটারে দ্রবণটির শক্তিমাত্রা নির্ণয় করতে বলেছে। তাহলে গ্রাম পার লিটারে যদি দ্রবণটির শক্তিমাত্রা নির্ণয় করতে হয়, তাহলে NaCl এর ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। এবার NaCl এর ভর দেওয়া রয়েছে 20 গ্রাম, আর দ্রবণের আয়তনও এখানে দেওয়া রয়েছে 2.5 লিটার। আমরা এটা সলভ করলে পাবো 8 গ্রাম পার লিটার। দ্বিতীয় অঙ্কটি দেখে, 25% K2CO3 পটাশিয়াম কার্বোনেট দ্রবণের শক্তি মাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। দেখো 25% K2CO3 বলা আছে, তার মানে এখানে 100 ml দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণ কত বা K2CO3 পরিমাণ কত? 25 গ্রাম। তাহলে 1000 ml এর মধ্যে দ্রাবের পরিমাণ কত দাঁড়াবে? 250 গ্রাম। অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে দ্রবণের শক্তিমাত্রা কত দাঁড়ালো? 250 গ্রাম পার লিটার। লাস্ট আরেকটি অঙ্ক, 5 লিটার NaOH দ্রবণ আছে, তার মধ্যে 5 লিটার NaOH দ্রবণের মধ্যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত। গ্রাম পার লিটার এককে দ্রবণের গাঢ়ত্ব যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি কিভাবে বার করব? 5 লিটার NaOH, তাই তো? তার মধ্যে যদি 40 গ্রাম থাকে, তাহলে 1000 ml অর্থাৎ 1 লিটার NaOH দ্রবণের মধ্যে তার গাঢ়ত্ব নির্ণয় যদি আমি করি, তাহলে 40 গ্রাম ডিভাইডেড বাই 5 অর্থাৎ 4 গ্রাম পার লিটার।
এইভাবে আমরা শক্তি মাত্রার অঙ্কগুলো করব, এগুলো ফর্মুলায় ফেলে অঙ্কগুলো করব, একটু প্র্যাকটিস করব। এরপর নেক্সট আমরা যে টপিকে যাব সেটি হলো কেলাস এবং কেলাসন। কেলাসের ইংরেজি শব্দটার সাথে আমরা সবাই খুব পরিচিত। কেলাসের ইংরেজি শব্দ হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল কাকে বলে? ক্রিস্টাল হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে বলা হয় ক্রিস্টাল বা কেলাস। একটা ছবি দেখি আমরা। এই যে সামনে যে ছবিটা রয়েছে, এখানে যদি আমরা দেখি এই দানাগুলোর, এই ক্রিস্টালের যে দানাগুলো, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, এবং জ্যামিতিক আকার থাকার কারণে এদের পৃষ্ঠতলগুলো গোনা যায় এবং পুরোটাই একটা সমসত্ত্ব কঠিন পদার্থ হয়। এবার কেলাস যে পদ্ধতিতে আমরা তৈরি করি তাকে বলা হয় কেলাসন। আমি আগে তোমাদেরকে একটু ক্রিস্টাল দেখাবো। দেখো এই যে সামনে যেটা রয়েছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিসের ক্রিস্টাল। এটা কপার সালফেটের ক্রিস্টাল। কপার সালফেট CuSO4 5H2O, পাঁচটা কেলাস জল এর মধ্যে থাকে, এই রকম ক্রিস্টাল পাওয়া যায়। আবার সোডিয়াম থায়োসালফেট, এদের ক্রিস্টালও দেখো একদম যেরকম তোমাদেরকে বলেছিলাম যে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়, এক একটা দানার মতন, এই জিনিসগুলোকে আমরা বলে থাকি ক্রিস্টাল। ঠিক আছে, এবার ক্রিস্টাল তৈরি করি আমরা কিভাবে? ক্রিস্টাল তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে কেলাসন। কেলাসন তৈরি করতে গেলে বা কেলাস তৈরি করতে গেলে, কেলাসন হচ্ছে পদ্ধতি, কেলাসন পদ্ধতিতে আমরা কেলাস তৈরি করি। কিভাবে তৈরি করতে পারি? আমরা কোনো একটা দ্রবণ নিয়েছি যার মধ্যে দ্রাবক দ্রবীভূত রয়েছে, দ্রবণটিকে যদি খুব উত্তপ্ত করি, গরম করি, তাহলে সেখান থেকে আমরা অতিরিক্ত যে দ্রাবক সেটি বাষ্পীভূত করে ফেলতে পারি। বাষ্পীভূত করে ফেলার পর যেটি পড়ে থাকবে সেটা কি? সেটি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ ওই দ্রবণের। কেমন? এবার বাষ্পীভূত করার ফলে যখন দ্রবণ ঠান্ডা হবে, ওই ঠান্ডা অবস্থায় অনেক সময় দেখা যায় যে দ্রাবকের মধ্য থেকে যে দ্রাব অংশটি রয়েছে সেটি পৃথক হয়ে গেল কেলাসাকার পদ্ধতিতে বা দানা দানা রূপে। সেভাবে আমরা কেলাস তৈরি করতে পারি। আর কিভাবে করতে পারি? অনেক সময় সম্পৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ করার পরে উষ্ণতা বৃদ্ধি করে তার মধ্যে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত করার পর যদি তার মধ্যে একটা ছোট্ট কেলাস আমরা ফেলে দিই, ওই দ্রাবেরই ছোট্ট কেলাস যদি আমরা ফেলে দিই, তাহলে দেখা যায় সাথে সাথে সমগ্র যে দ্রবণ সেটি একটি কেলাসে পরিণত হয়েছে। ওই যে ছোট্ট কেলাস, যে কেলাসটা দিয়ে আমি পুরো কেলাসন ঘটনাটা ঘটালাম, সেই ছোট্ট কেলাসটির নাম হচ্ছে সিড ক্রিস্টাল বা বীজ কেলাস। এটি প্রয়োগ বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে রত্ন তৈরি করতে এই সিড কেলাসে একটা ভূমিকা রয়েছে। আজকে আমার সামনে, আমার কাছে তোমাদেরকে দেখানোর জন্য একটা সলিউশন রাখা রয়েছে। এই সলিউশনটা হলো সোডিয়াম অ্যাসিটেটের। সোডিয়াম অ্যাসিটেটের, সোডিয়াম অ্যাসিটেটকে আমি কি করেছি, আমি তার জলীয় দ্রবণ তৈরি করেছি। সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ তৈরি করেছি। এখান থেকে যদি ক্রিস্টাল পেতে হয়, অর্থাৎ কেলাসন পদ্ধতিতে কেলাস পেতে চাইছি, কি করব? এর মধ্যে একটা ওই যে ছোট্ট এক্ষুনি বলেছি যে সিড ক্রিস্টাল বা বীজ কেলাস, সেটা আমি যোগ করব এবং দেখব কেমন ভাবে ক্রিস্টালাইজেশন ঘটে। সোডিয়াম অ্যাসিটেট একটি ছোট্ট অল্প একটি দানা নিয়েছি, নিয়ে আমি এটার মধ্যে যোগ করলাম। দেখো সাথে সাথে ক্রিস্টাল তৈরি হয়ে গেল। জলীয় দ্রবণটা, জলীয় দ্রবণের মধ্যে যে অতিরিক্ত দ্রাব ছিল সেই দ্রাব আলাদা হয়ে গিয়ে পুরোটাই একটা সুন্দর ক্রিস্টালে পরিণত হলো। এখানে আমি আরো একবার দেখাচ্ছি এই যে ক্রিস্টাল গুলো কেমন দেখতে হয়।
এই যে দানাগুলো, এই যে লম্বা লম্বা কেলাসাকার যে দানা, এইগুলোকেই বলা হয় ক্রিস্টাল। কেলাসন পদ্ধতিতে আমরা এইভাবে তৈরি করতে পারি কেলাস। আজকের ক্লাসটি এই অবধি। দ্রবণ অংশে আমরা পুরোটাই অবশ্য আলোচনা করেছি জলকে নিয়ে, যেখানে জলই একমাত্র দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়েছে। জল একটি পোলার দ্রাবক, সে কথাও বলেছি, একটি অজৈব দ্রাবক। জল ছাড়াও আরো কিছু দ্রাবক আছে যাদের নাম আমরা একটু জেনে রাখবো, যেমন ইথাইল অ্যালকোহল, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, বেনজিন, এরা সবাই জৈব দ্রাবক। এদের যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে একটু সাবধানে ব্যবহার করতে হবে। আজকের ক্লাস এই অবধি। এই অবধি তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে রয়েছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। নমস্কার।